চাকরি হচ্ছে না, আজই ব্যবহার করুন এফ এন এফ সাদা ক্রিম, চাকরি সুনিশ্চিত। আপনার সোনামণি কি পরীক্ষায় লিখে শেষ করতে পারছে না? আজই তাকে খেতে দিন হারকিউলিস ড্রিঙ্কস আর তাকে করে তুলুন এক্সাম রেডি। আধুনিক জীবন এরকম নানা বিজ্ঞাপনের বিস্তৃত জালের মাঝে আটকে শুধু হাত পা ছোড়াছুড়ি চলছে প্রতি মুহূর্ত। বিজ্ঞাপন তো নয়, যেন অনুভূতি নিয়ে খেলা। টেলিভিশন চালু করলে বিজ্ঞাপন, রেডিও চালু করলে বিজ্ঞাপন, রাস্তা দিয়ে হাঁটতে গেলে পাশের দেওয়ালে বিজ্ঞাপন, একটু উপরে তাকালে হাজারো বিলবোর্ডের বিজ্ঞাপন, ল্যাম্পপোস্টের গায়ে বিজ্ঞাপন, এমন নানা বিজ্ঞাপনের চাপে পিষ্ট সকলে। আজকাল তো টেলিভিশনের নাটক বা অন্য কোনো অনুষ্ঠান দেখতে বসে ভুলেই যেতে হয় অনুষ্ঠানের মাঝে বিজ্ঞাপন নাকি বিজ্ঞাপনের মাঝে অনুষ্ঠান। সর্বদাই চলছে এই বিজ্ঞাপন যন্ত্রণা, সাধারণ মানুষজন তা বুঝেও যেন না বোঝার ভান করে চলেছে। এটি আপনার দোষ নয়, দোষ নয় বিজ্ঞাপন দাতাদেরও। এটি আমাদের উপর এমন ভাবে প্রভাব ফেলে যে আমরা একটি সময় গিয়ে সারা দিয়ে ফেলবো। কিন্তু কিভাবে এই বিজ্ঞাপনগুলো প্রভাবিত করছে আমাদের? এই যে আধুনিক আয়নের যুগ, এটি তৈরি করেছে মানুষই, তবে কারো একার পক্ষে সবকিছু সরবরাহ করা তো সম্ভব নয়, তাই শরণাপন্ন হয়েছে একে অন্যের কাছে। প্রথম দিকে চেনা পরিচিতদের মধ্যে প্রয়োজনীয় জিনিসপাতি আদান প্রদান চলতো, কিন্তু ধীরে ধীরে মানুষের চাহিদা এতটাই বাড়তে থাকলো যে শুধু নিজেদের মধ্যে কয়েকটি জিনিস দিয়ে স্বাচ্ছন্দ্যে জীবন চলছে না। তখন আবার কেউ কেউ নতুন নতুন জিনিসপত্র উদ্ভাবনও করছিল, তা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য ফেরি করা শুরু করলো, দেখলো তাতেও হচ্ছে না। তারপর কোথাও কোথাও দেওয়াল লিখনের মাধ্যমে নিজের তৈরি পণ্য সম্পর্কে জানানোর প্রবণতা দেখা গিয়েছিল। পত্রিকা এবং ম্যাগাজিন আবিষ্কারের পর ধীরে ধীরে সকলে উপলব্ধি করে এটিও হতে পারে প্রচারের একটি বড় মাধ্যম। এর পরের ঘটনা সকলেরই জানা, রেডিও টেলিভিশনের অন্যতম অংশ হয়ে দাঁড়িয়েছে এই বিজ্ঞাপন। রঙিন বিভিন্ন বিজ্ঞাপন রয়েছে যেগুলো দৃষ্টি আকর্ষণ করে সবচেয়ে বেশি। এছাড়াও ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রেও রয়েছে বিজ্ঞাপনের বিশেষ প্রভাব। বিজ্ঞাপন দেখে ভাবনা এক একজনের ক্ষেত্রে এক এক রকম। যেমন ধরুন, একটি চকলেটের বিজ্ঞাপন দেখে আপনি আকৃষ্ট না হলেও আপনার 4 বছর বয়সী ছোট ভাইটি ঠিকই মনোযোগ সহকারে দেখছে। আবার একটি রং ফর্সাকারী ক্রিম দেখে আপনার বোনটি আকৃষ্ট হচ্ছে। অর্থাৎ নিজেদের আগ্রহের স্থান থেকে আমরা বিজ্ঞাপন দেখে খেয়াল করি। একটি ক্ষেত্রে প্রত্যেকের ভাবনায় মিল আছে, সকলেই ভাবে বিজ্ঞাপনের মাধ্যমে পণ্য সম্পর্কে সঠিক তথ্য জানানো হচ্ছে যাতে আমরা সঠিক পণ্য বাছাই করতে পারি। অজস্র ঠান্ডা পানীয় বিজ্ঞাপন দেখে শেষ পর্যন্ত আপনি হয়তো এমন একটি বেছে নিলেন যেটির বিজ্ঞাপনে আপনার প্রয়োজনকে বেশি তুলে ধরা হয়েছে। বিজ্ঞাপন আসলে আমাদের প্রভাবিত করছে। অনেকেই বলে থাকবেন যে তারা বিজ্ঞাপনের দ্বারা একেবারেই প্রভাবিত হন না, কিন্তু সত্য হলো এই যে আপনি আপনার অজান্তেই বিজ্ঞাপনের প্রভাবে শিকার। বিজ্ঞাপনের 2টি ধরন হতে পারে, যেগুলো যৌগিক বা অযৌগিক বা দুয়ে সংমিশ্রণও হতে পারে। যেমন পণ্যকেন্দ্রিক বিজ্ঞাপন, যে পণ্য আপনি চেনেন না, কোনোদিন নামই শোনেননি, এমন পণ্য নিশ্চয়ই কিনতে চাইবেন না, তাই বিজ্ঞাপনের মাধ্যমে তথ্য প্রদান করা হয়। এই ধরনের বিজ্ঞাপনগুলো সাধারণত যৌক্তিক হয়ে থাকে, এতে পণ্যের গুরুত্বপূর্ণ তথ্যের একাংশ তুলে ধরার পাশাপাশি সেগুলো ব্যবহার সম্পর্কেও তুলে ধরা হয়। এই ধরনের বিজ্ঞাপনগুলো দেখে আপনি পণ্যটি কেন কিনবেন তা সম্পর্কিত ধারণা পাবেন এবং একই রকম অন্য পণ্যটি কেন কিনবেন না তা উল্লেখ করা হয়। উদাহরণ হতে পারে বিভিন্ন হেলথ ড্রিঙ্কস এর বিজ্ঞাপন, তবে এক্ষেত্রে শুধু কোম্পানির ভালো দিকগুলি তুলে ধরা হয়, আসল তথ্যগুলো কিন্তু আড়ালেই রয়ে যায়। তবু সাধারণ জনগণ কিন্তু সেগুলোকে ফোকাস করে পণ্যটি কিনে ফেলেন। ভোক্তা কেন্দ্রিক বিজ্ঞাপন, এগুলো অনেকটাই অযৌক্তিক। যেমন ধরুন, প্রসাধনী পণ্যের বিজ্ঞাপন চলছে, দেখাচ্ছে একটি কালো মেয়ে বলে তার চাকরি হচ্ছে না, তারপর মেয়েটি ওই প্রসাধনী ব্যবহার করতে শুরু করলো এবং তার বড় একটি চাকরি হয়ে গেল। এমন পণ্য দেখে প্রথমত আপনার হাসি পেতে পারে, বিরক্ত আসতে পারে, কিন্তু পরক্ষণে আপনার মনে হতে পারে যদি সত্যি এমন হয় চেষ্টা করলে ক্ষতি কি। আর এইভাবে বিজ্ঞাপন আপনাকে প্রভাবিত করে ফেলেছে। মোট কথা, বিজ্ঞাপন আমাদের অনুভূতি নিয়ে খেলা করে। মনোবিজ্ঞানের ভাষায় একে এফেক্টিভ কন্ডিশনিং বা আবেগীয় সর্তারও বলা হয়ে থাকে। অনুভূতি নিয়ে খেলাটা অনেকটা এমন যে আপনি আপনার পরিচিত পণ্যটির ব্যবহার থেকে বের হয়ে যেন বিজ্ঞাপন দেখে ওই পণ্যটি কেনেন, এবং এটি হয়। তাই দেখা যায় টিভি বা পত্রিকা বা ম্যাগাজিনের অসংখ্য বিজ্ঞাপন এড়িয়ে যেতে চেয়েও তা আমাদের প্রভাবিত করে ফেলে। জেনে বুঝে কেন আমরা প্রভাবিত হই? বিজ্ঞাপন দেখে পরিচিত হয়ে কত কিছুই না কেনা হয়, ব্যবহার করা হয় প্রতিদিন। কোনটি উপকার করছে, আবার কোনটি ব্যবহার করে টাকা যেন জলে ফেলা হলো। কিন্তু কেন? তা কি শুধুই বিজ্ঞাপনের প্রভাব? অনেকটা তাই। ব্যস্ত জীবনযাত্রায় কোনো কিছুতেই যেন নির্ভরতা খুঁজে পাওয়া যায় না, সেটি পণ্য নির্বাচনের ক্ষেত্রে হোক বা সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে। তাই সকলে সেটিই বেছে নেন যা কিছুটা ভালো অনুভূতি সৃষ্টি করে বা মন্দ অনুভূতি থেকে মুক্তি দেয়। তাই বিজ্ঞাপন দ্বারা সহজে প্রভাবিত হই। আরেকটি কারণ হলো অভিজ্ঞতা। ধরুন, পূর্ব
পূর্বে কোনো একটি বিজ্ঞাপন দেখে একটি পণ্য কিনে ভালো ফলাফল পেয়েছেন, আর তাই পরবর্তীতে বিজ্ঞাপন দেখে আকর্ষণীয় লাগলেই মনে হয় সেটি ভালোই হবে। বিজ্ঞাপন দাতারা এইভাবে আমাদের মানসিক জগতের প্রবেশাধিকার পেয়ে যায়। এই অধিকার তো আপনি দিচ্ছেন জানতে বা অজান্তে। কিছু বিজ্ঞাপন শিশুদের উপর খারাপ প্রভাব বিস্তার করে। যেমন একটি সমীক্ষায় দেখা গিয়েছে শিশুদের মধ্যে নেশা করার প্রবণতা বাড়িয়ে দেয় মদ বা ড্রাগের বিজ্ঞাপন। রোজ রোজ টিভিতে ওই সমস্ত বিজ্ঞাপন দেখে তাদের মনের মধ্যে মদ বা ড্রাগ সম্পর্কে ফ্যান্টাসি তৈরি হয় যা তারা পরীক্ষা করে দেখতে চায়। এছাড়া টিভিতে তারা একটি নয়, বিভিন্ন ব্র্যান্ডের মদের বিজ্ঞাপন দেখতে পায়, তাই তাদের মনে মদের ওই বিভিন্ন ব্র্যান্ডকে কেন্দ্র করে আকাশ কুসুম কল্পনা তৈরি হয়। কিভাবে শিশুরা টিভিতে মদের বিজ্ঞাপন দেখে মদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে তার উপর একটি সমীক্ষা করা হয়েছিল। সমীক্ষায় দেখা গেছে 13-20 বছর বয়সী 1031টি শিশু নিজেরাই জানিয়েছেন তারা টিভিতে বিজ্ঞাপন দেখে মদ খাওয়ার প্ল্যান করে এবং খেয়েও দেখে। শুধু তাই নয়, ওই শিশুরা সমীক্ষায় এও জানিয়েছে যে তারা টিভিতে প্রচুর জনপ্রিয় শোতে মদ খাওয়ার দৃশ্য দেখেছে। সেই সমস্ত শো দেখেই তাদের মনে মদ খাওয়ার ইচ্ছে জেগেছিল। সমীক্ষায় এরকম একটি চাঞ্চল্যকর তথ্য উঠে আসার পরই অভিভাবকদের উদ্দেশ্যে সমীক্ষকেরা পরামর্শ দেন যে সমস্ত অনুষ্ঠানে মদ্যপানের দৃশ্য দেখানো হচ্ছে সেই সমস্ত অনুষ্ঠান যেন শিশুদের সামনে না দেখা হয়। প্রশ্ন হচ্ছে, কিছুই কি করার নেই? বিজ্ঞাপন আপনার অনুভূতি নিয়ে খেলে যাবে আর আপনি কিছুই করার থাকবে না। বিজ্ঞাপনগুলোর বেশিরভাগই মনোবিজ্ঞানের কার্যকর তথ্য ব্যবহার করে করা হয়, তাই তা সহজেই আপনার অনুভূতির কাছাকাছি পৌঁছে যায়। কিন্তু অনুভূতি তো আপনার, তা আপনি যদি নিজে একটু সচেতন হতে পারেন তাহলেই এই খেলায় ভুক্তভোগী হতে হয় না। বিজ্ঞাপন দেখে না গেলে যাচাই করে পণ্য ব্যবহারের অভ্যাস করুন। আর আপনার বাড়িতে যে ছোট্ট বাচ্চাটি রয়েছে তাকেও বিজ্ঞাপনের বাস্তব দিক এবং কাল্পনিক দিকগুলোকে আলাদা করতে সাহায্য করুন, বুঝিয়ে বলুন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেল পিন গ্লোবাল ইউনিভার্সকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।